আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, বেগুন চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আপনার বেগুন গাছে এমন একটি সার প্রয়োগ করলে অনেক বেশি ফলন ধরাতে পারবেন, তাছাড়া বেগুন গাছে বিভিন্ন ধরনের রোগবালাই কীভাবে দূর করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট, আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বেগুন আমাদের দেশে প্রায় সারা বছরই এটা চাষ করা যায়, তবে শীতকালে এর বেশি ফলন পাওয়া যায়। আপনারা এই সময়টাতে চারা তৈরি করে জমিতে অথবা ছাদ বাগানের টবে বেগুনটা চাষ করতে পারেন। বেগুন চাষের জন্য টবের মাটিগুলা তিন ভাগের দুই ভাগ মাটি এবং এক ভাগ জৈব সার দিয়ে প্রস্তুত করে নেবেন। তাছাড়া 50 গ্রাম টিএসপি এবং 50 গ্রাম এমওপি দিয়ে টবের মাটিগুলা প্রস্তুত করে তখনই কিন্তু আপনি বেগুন চারাগুলা লাগিয়ে নিতে পারেন। বেগুনের চারার বয়স যখন 15-20 দিন, অর্থাৎ 4-5 ইঞ্চি লম্বা হবে, তখনই আপনারা কিন্তু বেগুনের চারাগুলা লাগিয়ে নিতে পারেন। চারাগুলা অবশ্যই বিকেলবেলা রোপণ করতে হবে, আর চারা লাগানোর পর আপনারা সাথে সাথে পানি দেবেন। বন্ধুরা, আমরা জানি যে বেগুনের বিভিন্ন জাত রয়েছে, আপনারা হাইব্রিড জাতের যদি বেগুন চাষ করেন তাহলে প্রত্যেকটা গাছ থেকে অনেক বেশি ফলন পেতে পারেন। লম্বা জাতের মধ্যে যেমন পার্পল কিং, শিংনাথ, হরি বেগুন, বাড়ি বেগুন ওয়া ইত্যাদি যে কোনো একটা জাত বেছে নিতে পারেন। তো বন্ধুরা, গাছ রোপণের কিছুদিন পর যখন একটু লম্বা হয় তখন আমার গাছে বিভিন্ন ধরনের সমস্যা, যেমন উই পোকা, পামড়ি পোকা, তাছাড়া আরও বিভিন্ন ছত্রাকজনিত সমস্যা আক্রমণ দেখা দিয়েছে। তো এটা দমনের জন্য আমি ইমিডা ক্লোরোফিট, একটা কীটনাশক ইম্পেল, আপনার ইমিডা ক্লোরোফিট গ্রুপের যে কোনো একটা কীটনাশক এনে এই সময়টাতে আপনারা স্প্রে করে দিলে 7-10 দিন পরপর যদি দুইবার স্প্রে করে দেন তাহলে এইসব সমস্যা থেকে গাছটাকে রক্ষা করতে পারবেন। এই কীটনাশকটা ব্যবহারের কিছুদিন পর আমার গাছগুলো দেখেন খুবই সুন্দরভাবে লম্বা হচ্ছে এবং গাছে কিছু কিছু ফুল আসতেছে বেগুনে। তো এই সময়টাতে আমি আমার গাছের মধ্যে যে সারটা প্রয়োগ করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। গাছের গোড়ায় যে আগাছাগুলো থাকবে সেগুলো অবশ্যই শুরুতেই আগাছাগুলো ফেলে দেবেন। গাছের যে মূল অংশটা রয়েছে সেটা আপনারা না করে চারদিকের মাটিগুলো হালকা পরিসরে খুঁড়ে তখনই কিন্তু আপনি সেই সারটা প্রয়োগ করতে পারেন। তো তার জন্য দেখেন আমি এখানে 1 লিটার পানি নিয়েছি, তার মধ্যে আমি কিছু কয়েল সার নেব। আপনারা জানেন যে সরিষা তেল উৎপাদনের পর অবশিষ্ট অংশ থেকে এই কয়েল সার তৈরি করা হয়। এই হোল সারগুলো 5-7 দিন আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। এটা বাজারে কীটনাশকের গড়ে অথবা বীজ গড়ে পেয়ে যাবেন, অথবা আপনারা অনলাইন থেকে কিনে নিতে পারেন, 60-70 টাকা কেজি প্রতি কিনে আনতে পারেন। এই সরিষা হোলগুলো 1 সপ্তাহ ভিজিয়ে রাখার পর অনেকগুলো ফুলে গেছে। তো তার জন্য আমি অন্য একটা পাত্রে 1 লিটার পানির মধ্যে হাফ অংশ নিয়ে ভালোভাবে নাড়িয়ে তৈরি করছি। তার মধ্যে আমি কিছু টিএসপি এবং কিছু এমওপি সার দিয়ে এই সারটা প্রস্তুত করে নিয়েছি। আপনারা জানেন যে এই সারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে, যা গাছের ফুল ফল আনতে এবং গাছের শিকড় গজাতে প্রচুর পরিমাণে সহায়তা করে থাকে। আমি যে সারটা প্রস্তুত করেছি প্রত্যেকটা টবের মধ্যে 200 মিলি দিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে এই খৈল সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং পটাশিয়াম রয়েছে, যা গাছে প্রয়োগ করলে গাছের ফুল ফল এবং গাছের সঠিক মাত্রা বৃদ্ধি করাতে সহায়তা করে। তো প্রত্যেকটা টবের মধ্যে এভাবে 200 মিলি হারে আপনারা দিয়ে দেবেন, দেখবেন কিছুদিনের মধ্যে গাছে অনেক ফুল ফল আসছে। এই সারটা দেওয়ার তারপরের দিন আপনারা গাছের মধ্যে পানি লাগিয়ে দেবেন। এখন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব, বেগুন গাছে যখন ফুল আসে তখনই আমাদের গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই। বেগুনের খড়িগুলো নষ্ট হয়ে যায়, ফুলগুলো ঝরে পড়ে। তো এইগুলা সমস্যা থেকে আপনার গাছটাকে কীভাবে রক্ষা করতে পারেন তার জন্য বন্ধুরা দেখেন আমি সাইফারমেথিন জাতীয় একটা কীটনাশক, যার নাম হচ্ছে নাইট্রু, এটা গাছের মধ্যে প্রয়োগ করলে এইসব সমস্যা থেকে আপনার গাছটাকে রক্ষা করতে পারবেন। তো প্রতি লিটার পানির জন্য 1 মিলি এই কীটনাশকটা এভাবে তৈরি করে আপনারা গাছের মধ্যে 7-10 দিন পরপর যদি দুইবার স্প্রে করে দিতে পারেন তাহলে এই সব রোগবালাই থেকে আপনার গাছগুলো রক্ষা করতে পারবেন এবং অনেক বেশি বেগুন সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, বেগুন চাষে আপনারা জমিতে অথবা ছাদ বাগানে এইসব পরিচর্যার মাধ্যমে আপনার বেগুন গাছে কিন্তু অনেক ফলন পেতে পারেন। আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।